ডিপ্রেশন, এটা এমন এক রুমমেট যাকে আপনি লাথি দিয়ে বাসা থেকে বের করে দিতে পারবেন না। যারা ডিপ্রেশনে ভোগে তাদের বুকের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব হয়, নিরন্তর শূন্যতা। এই শূন্যতার অনুভূতি সবচাইতে ভয়ঙ্কর। এই শূন্যতাই মানুষকে প্ররোচিত করে আত্মহত্যা করতে। দীর্ঘ সময় ধরে এই শূন্যতাকে বুকের মাঝে আটকে রাখার পর একজন ডিপ্রেসড মানুষ একদিন কনভিন্সড হন যে তার এই জীবনে সম্পূর্ণ অর্থহীন, এবং আত্মহত্যার মাধ্যমেই তার এই যন্ত্রণা একেবারে বন্ধ করে ফেলা সম্ভব। ডিপ্রেশন এবং আত্মহত্যার প্রবণতা বা সুইসাইডাল টেন্ডেন্সি তাই খুব ঘনিষ্ঠভাবেই জড়িত। ডিপ্রেশন এবং আত্মহত্যা সংক্রান্ত যে কোনো আলোচনায় সবচেয়ে বেশি স্টেরিওটাইপ মন্তব্য হচ্ছে, অমুক মানুষের জীবন কত কষ্ট, তবু সে সংগ্রাম করে যাচ্ছে, সে তুলনায় এই লোকের জীবন কত আরামের, তবুও কেন সে এমন সিদ্ধান্ত নিল, কিংবা আত্মহত্যা এক ধরনের কাপুরুষতা। আমরা সবকিছুই বিচার করার চেষ্টা করি আমাদের অভিজ্ঞতার আলোতে। যা কিছু আমাদের অভিজ্ঞতার বাইরে তার ব্যাপারে রুড় জাজমেন্ট দিতে আমাদের দেরি হয় না। কতখানি অসহায় হলে একজন মানুষ এত কঠিন সিদ্ধান্ত নিতে পারে? যে আজ আত্মহত্যা করলো তার কাছে জীবন কতটা অর্থহীন ছিল? সবটুকু আবরণ সরালে নিজেকে ছাড়া তো আমাদের আর কিছুই নেই। সেই নিজেকেই মুছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় একটা মানুষের কতটা শূন্য, কতটা অসহায় লাগে, না আমরা কেউই এসব জানি না। সত্যিকারের বন্ধু হিসেবে যদি পাশে দাঁড়াতে চান, তবে এমপ্যাথি নিয়ে একজন ডিপ্রেসড কিংবা সুইসাইডাল মানুষের কথাগুলো শুনুন। এমনকি বলবার দরকার নেই যে আপনি তার কষ্ট অনুভব করতে পারেন, যেটা সম্ভবত আসলেই পারেন না। আপনি শুধু শুনুন, বলবার দরকার নেই কে ভুল কে ঠিক কিংবা জীবন কতটা চমৎকার। ডিপ্রেসড মানুষের রিকভারি অনেক সহজ হয়ে যায় যখন তার পরিবার, বন্ধু, আপনজনরা তার ডিপ্রেশন দিয়ে তাকে জাজ না করে বরং পাশে থাকে, তার অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করে। লুতুপুতু শুধু আজকাল ছেলেরাই করে না, কিছু সময় মেয়েরাও করে। সম্পর্ক শেষ করতে অজুহাত মেয়েরাই বেশি দেখায়। অধিকাংশ মেয়েই আজকাল একাধিক সম্পর্কে জড়িত হয়, অর্থের লোভে বিছানায় যেতেও দ্বিধাবোধ করে না, অথচ চাইলে একজনকেই কাছে আগলে রাখতে পারত, চাইলে 5-7 বছরে তিলে তিলে করে তোলা ভালোবাসাটাও সার্থক করতে পারত, কিন্তু করে না। ছেলেটা যখন প্রেম ভালোবাসার হাবুডুবু খায়, তখন ঠিকই ভালোবাসার অজুহাত দেখি দামি গিফট, দামি ড্রেস, প্রতিদিন রেস্টুরেন্টে খাওয়া নিজের চাহিদা অনুযায়ী মিটিয়ে নেয়। অথচ যখন সব চাহিদা মিটে যায়, তখন নানান অজুহাত দেখিয়ে অন্য একজনের সাথে প্রেমে লিপ্ত হয়। 5-7 বছরের সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেটি লুকিয়ে থাকা কষ্ট, তিলে তিলে করা স্বপ্নের মানুষটার বদলে যাওয়া দেখতে একটুও সময় লাগে না। কথায় কথায় তখন ছেলেটিকে নানান ব্যাখ্যা দেয়, ধুর বেশি ন্যাকামো করে, কথায় কথায় কান্নাকাটি আমার সহ্য হয় না, তাছাড়া তোমার কোনো যোগ্যতাই নেই, তেমন বিত্তশালীও না, আমার ফ্যামিলি তোমাকে কখনোই মেনে নেবে না, ব্যাস ভালোবাসে শেষ। অথচ তার ভালোবাসার সুযোগ নিলেন, তার টাকা পয়সা নিয়ে নিজের সব চাহিদা মেটালেন, কলেজের ক্যাম্পাসে, দামি রেস্টুরেন্টে, হোটেলের রুমে, সব জায়গায় ছেলেটিকে ব্যবহার করেছেন, আর এখন বলছেন তার কোনো যোগ্যতাই নেই, বেকার, চাকরি নেই, নেই কোনো টাকা পয়সা, বাহ। অথচ যখন ডেটিং করতে গিয়ে বেকার ছেলের অর্থ দিন নিজের চাহিদা মিটিয়েছেন, তখন আপনার এই অজুহাত কোথায় ছিল? আপনি তো পারতেন সত্যিকারের ভালোবাসা দিয়েছেন ছেলেটির পাশে থেকে যোগ্য করে নিতে, ভালোবাসাটা অভাবের মাধ্যমে পরিপূর্ণ সার্থক করতে, তা না করে উল্টো ছুড়ে ফেলে দিলেন। কখনো নিজের কাছে প্রশ্ন করেছেন, একজন মেয়ে হয়ে সত্যিকারের ভালোবাসার মানুষটার মন ভেঙে দিয়ে 1000টা মেয়েকে কলঙ্কিত করেছেন, নিজের নারীত্বকে কলঙ্কিত করেছেন? কেন করছেন? চাহিদা মেটাতে? এই মিথ্যে চাহিদা মিটিয়ে কতদিন সুখী হতে পারবেন আপনি? কিন্তু আপনি হয়তো জানেন না এই সুখ যে ক্ষণিকের জন্য।
অন্যকে কাঁদিয়ে কখনোই সারা জীবন সুখী হওয়া যায় না। আসলে প্রেম নামক শব্দটা যে আজকাল সস্তা হয়ে গেছে, আবেগেও কারোর প্রতি দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে আজকাল প্রেমের খেলা চলে। শেষবারের মতো একটা প্রশ্ন করেছিলাম, আমার সাথে অভিনয় করে কি সুখ তুমি পেয়েছো? সে আমায় উত্তর দেয়নি, তবে সুখ নিশ্চয়ই খুঁজে পেয়েছে, নয়তো কেন আমায় ঠকাবে? এমন যদি হয় 20 বছর পর হঠাৎ করে আবার দেখা হয়, তুমি কি আমায় চিনতে পারবে? আরো একটিবার তোমার নরম হাতে আমার সাদা চুল ধরে বলতে কি ইচ্ছে হবে, কেমন আছো তুমি? তুমি তো তখন 40-এর কোঠা পার হয়ে বুড়ি হয়ে যাবে। মনে কি তোমার আমার জন্য তখনও প্রেম জমার হবে, নাকি সব ভুলে সামনে দিয়ে হেঁটে চলে যাবে? 20 বছর পর যদি আবারও দেখা হয়, তুমি কি সব ভুলে আমার বুকে ছুটে আসবে? ছোট বাচ্চার মতো কাদা কাদা সুরে বলবে কি যে তুমি আমায় মনে রেখেছ? ভাবতেই যেন কেমন লাগে 20 বছর পর যদি আবার দেখা হয়। আমরা কি এমনই রব, নাকি অনেক 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 বদলে যাব? মনেতে অনেক প্রশ্ন জাগে, 20 বছর পর যদি আবার দেখা হয়, তখনই কি তুমি আমার হাতে হাত রেখে কিছুটা পথ হাঁটবে? 20 বছর পর যদি আমাদের আবার দেখা হয়, তখন কি তুমি আমায় তুমি বলবে, একটি গোধূলি লগ্ন দিবে? মনেতে আমার খুব প্রশ্ন জাগে, 20 বছর পর তুমি আমি কি রব? কেউ একজন ছিল যে আমার ঘুম ভাঙাতো, খুব ভোরে ফোন দিয়ে আমাকে জাগাতো, আমাকে শুভ সকাল না বললে নাকি তার দিনটাই নাকি ভালো যেত না। একটা মানুষ ছিল আমাকে নাকি খুব ভালোবাসত, দিন শেষে আমাকে শুভরাত্রি না বললে নাকি তার ঘুমই হতো না। একজন ছিল খুব করে বলতো ভালোবাসি, আমার মুখ থেকে ভালোবাসি শব্দ না শুনলে নাকি তার হৃদয় ফেটে যেত। একজন মানুষ কতটা ভালোবাসতে পারে সে আমাকে শিখিয়েছে, রোজ একটা নিয়মের মাঝে আমায় বন্দি করেছিল, সে বন্দি খাঁচার নাম দিয়েছিল ভালোবাসা। আজও সেই খাতায় আমি বন্দি আছি, শুধু ভালোবাসাটাই হারিয়ে গিয়েছে।